আমি নব কুমার ভদ্র, আমার পুরান ঢাকার জন্ম, 10/2/1964 সালে আমার জন্ম। তো আমার আমার বাবা মা বোন, দুই বোন তিন ভাই আমরা। তো ভাইয়ের মধ্যে আমি বড়। তো আমি লেখাপড়া খুবই কম, 6 পর্যন্ত পড়েছি। এরপর আমার বাবা আর্থিক অবস্থা খারাপ থাকাতে উনি পড়াতে পারে নাই, সেজন্য আমাকে সিনেমার ব্যানারের কাজে উনি লাগিয়ে দেয়। ওখান থেকে আমি কাজ কিছু কিছু করে আস্তে আস্তে অনেক দিন লেগে আমি কাজ শিখি। শেখার পরে তারপর আমি কিছু কাজ শেখার পরে আমার বাড়িতে এক বাসে আমরা দুজন থাকি। আমি 1982 সালে সিনেমার ব্যানারের কাজ শুরু করি। এরপর আমি 1987 সালে আমার একই বাসে আমরা ওস্তাদ সার্কিট দুজন থাকি। তো ওস্তাদ আমার রিক্সা প্লেট অনেক বছর ধরে করে থাকে। তো মাঝখানে আমাকে বলে যে তুমি আমার সাথে রিক্সা প্লেটে কাজ করবে? হ্যাঁ হ্যাঁ আমি করবো বললাম। তো ওখান থেকে আমার রিক্সা প্লেটের কাজ শুরু। তো আস্তে আস্তে ওস্তাদের সাথে আমি বেশ কিছুদিন ওই রং তুলি দিয়ে জামা কাপড় ফেস কিছু কিছু আমি কাজ করতে থাকি। এরপর আমি নিজে বাসায় ঘরে বসে আপনার রং তুলি কিনে আমি নিজে প্লেট রেডি করি। রেডি করার পরে আমি কী বলে বংশাল আমি নিজে মার্কেটে নিজেই দিতে থাকি। তো কিছুদিন অনেক দিন চলে যায়। এরপরে আমি রিক্সার গ্রেজে কিছু খোঁজ নিয়ে বেশ কিছু রিক্সাতে আমি অনেক অনেক রিক্সাতে আমি কাজ করে থাকি, সম্পূর্ণ রিক্সাতে আমি কাজ করি। এরপর আলিয়াস প্রসেসে ডাইরেক্টর ফ্রান্স লানিয়ার উনি 83 জন মিলে একটা এক্সিবিশন করা উদ্যোগ নেয়। তো ওর মধ্যে আমি একজন আমাকে খুঁজে বের করে আমাকে আলিয়াস প্রসেসে নিয়ে যায়। তারপর আমাকে নিয়ে একটা এক্সিবিশন, 83 জন মিলে একটা এক্সিবিশন উদ্যোগ নেয়, এর মধ্যে আমি একজন করি। এরপর আমাকে উনি 6 মাস আগেই আমাকে বলে যে তুমি এখানে চাকরি করবে? হ্যাঁ আমি বললাম আমি চাকরি করব। তারপর উনি আমাকে চাকরি দেয়।